চরিত্র বা আমাদের কর্মগুলো একেবারে লাগামহীন হয়ে যাচ্ছে। এই সম্পর্কে কিছু কথা বলব। আমরা যারাই আছি, দিন যাচ্ছে, রাত আসতেছে, কত কি কাজে ব্যস্ত, কিন্তু একটা বার কি কেউ ভেবেছে যে আমার রেজাল্ট কি, যে কর্মগুলো আমি করতেছি এই কর্মগুলোর উদ্দেশ্য কি, এর মাধ্যমে আমার পরিণাম বা পরিণতি কি হতে পারে? কতজন ব্যক্তি আছে আমরা যেটা ভাবি প্রতিদিন? প্রতিদিনই আমাদের সকাল হয়, সন্ধ্যা হয়, এভাবে একের পর এক দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু কজন লোক আছে আমরা এটা ভাবি যে আমার এই সারাদিনের কাজকর্মের মধ্যে আমার দিন তো পার হয়ে গেল, এটা কি হলো বা এটা রেজাল্টটা কি হবে? মানে আমাদের প্রচেষ্টা, আমাদের কর্মগুলো সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। এইভাবে উদাসীন বা গাফিল হয়ে থাকলে চলবে না, আমাদেরকে ভাবতে হবে। যারাই তার সৃষ্টি সম্পর্কে, তার রব সম্পর্কে গাফেল থেকেছে, তারাই ধ্বংস হয়েছে, তারাই এই জমিনে পাপে লিপ্ত হয়েছে এবং ধ্বংস হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গায় পাপীদের সম্পর্কে একটা কারণ বলেছেন, সেই কারণটা হলো গাফলা, যে তারা হচ্ছে গাফেল। কোরআনের অসংখ্য আয়াতে পাবেন যে মানুষ যখন তার রবের নাজিলকৃত ধর্ম বিধান থেকে যদি গাফেল হয়ে যায়, তাহলে এর দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। এ যে কোনো চরিত্রের হবে, যেই ব্যক্তি তার রবের বিধান থেকে, নাজিলকৃত শরীয়ত থেকে যদি গাফেল থাকে, তাহলে সেই ব্যক্তি তার চরিত্র এমনই হয়। একটা বক্তব্য করেছি না যে মানুষের অন্তর কয়েকটা রোগ জন্মায়। এক রোগের মধ্যে অনেক বড় একটা রোগ হলো অন্তর শক্ত হয়ে যায়। অন্তরের একটা রোগ হচ্ছে অন্তর ছিদ্র হয়ে যায়, অন্তর অন্ধ হয়ে যায়, অন্তর ঝং পড়ে যায়, অন্তর বক্র হয়ে যায়। এগুলো অনেক বড় বড় একটা রোগ। পাঁচটা রোগ আপনি কোরআনে পাবেন, অন্তর শক্ত হয়ে যাওয়া, এটা আপনি পাবেন সূরা বাকারা 2 নম্বর সূরার 74 নম্বর আয়াতে। অন্তর বক্র হয়ে যাওয়া, এটা আপনি পাবেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 7 এবং 8 নম্বর আয়াতে। অন্তরে ঝং পড়ে যায়, এটা আপনি পাবেন মুতাফিফিনের 14 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে। আর কি আছে বলেছি, ঝং পড়ে যায়, বক্র হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর কি হয় অন্তর, ছিদ্র হয়ে যায়, ওটা হাদিসের মধ্যে আছে। আর কি আছে অন্তর, আর একটা কঠিন রোগ আছে অন্তরের, প্রলেপ পড়ে যায়, প্রলেপ, অন্তরের উপরে আবরণ পড়ে যায়, এটা আরো মারাত্মক, শক্ত হয়ে যাওয়ার মতোই। এরকম 5টা রোগ আছে। এই রোগগুলো হলে মানুষ তার ধর্মকর্ম থেকে সরে যায়, মানুষ তার রবকে ভুলে যায় এবং মানুষ দুনিয়াবি হয়ে যায়, দুনিয়ার জন্য সে বেঁচে থাকে, দুনিয়ার সন্তান হয়ে যায়। আর এই 5টা রোগ হয় শুধুমাত্র তার গাফিলতির কারণে। মানুষ যদি উদাসীন থাকে তার সৃষ্টি সম্পর্কে, এই প্রতিদিন দিন রাত কি হচ্ছে না হচ্ছে এই কোরআন থেকে সে গাফেল, উপদেশ নিচ্ছে না, তাহলে মানুষের অন্তরে এই রোগগুলো জন্মায়। এগুলো সবটাই হচ্ছে মারাত্মক রোগ। এর মাধ্যমে মানুষ কাফের হয়ে যায়, এর মাধ্যমে মানুষ মুনাফিক হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, বেদিন হয়ে যায় এবং বড় বড় পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। একটা আয়াত নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদিদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হক নাজিল করেছি, এটা নাজিল করার পরেও কি মুমিনদের অন্তর ভয়ে গলে যাওয়ার সময় কি আসে নাই? উপদেশ নেয়ার মতো কি অবস্থা তৈরি হচ্ছে না এখন পর্যন্ত? অমানাজাল আমিনাল হক, আমি কি হক নাজিল করিনি? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, হে মুহাম্মদ আপনার উম্মত যেন ওই আহলে কিতাবদের মতো না হয়ে যায়। কে হয়েছিল? ফাতালা আলাইহিমুল আমাদ, একটা লম্বা সময় তারা নাজিলকৃত বিধান থেকে দূরে থেকেছে, লম্বা সময়।
100-200-300 বছর তারা বেঁচে ছিল, কিন্তু তাদের নাযিলকৃত কিতাবটা আল্লাহর কিতাবটাকে তারা ছুঁয়েও দেখেনি, কোন একটা বিধানের উপর আমল করেনি, লম্বা সময় এভাবে পার করেছে। আল্লাহ কি বলেছেন? ফাকাসাত কুলুবুহুম, যার ফলে তাদের অন্তর এমন শক্ত হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নিয়ে এসেছে এরা কোরআনকে গ্রহণ করতে পারেনি। বুঝেন, অন্তর যদি শক্ত হয়ে যায় কি হয়, মানুষ উপদেশ গ্রহণ করতে পারে না। আজকে মুসলিম যুবকদের, মুসলিম মানুষদের আমরা কেন উপদেশ গ্রহণ করতে পারি না? আপনি কি মনে করেন, এই ওয়াজ যদি সারা রাত চলে কালকে আপনি হয়তো আপনার সমাজের এমন রেজাল্ট আজ পর্যন্ত হয়নি কোনো ওয়াজ মাহফিলে, যে ওয়াজ মাহফিলের পরে দশজন লোক হেদায়তের পথে চলে আসছে। হাজার হাজার মানুষের সামনে আমরা দেখি কিছু বক্তা আছে, আলেম আছেন, যারা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য করে, কিন্তু রেজাল্টটা কি? তার মানে বোঝা যাচ্ছে যে দশজন লোক যদি হেদায়তের পথে না আসে, তার মানে দশটা লোক উপদেশ গ্রহণ করে না। আপনার রেজাল্ট দেখেন, আপনি মসজিদের খতিবদেরকে ডাকেন, আপনার মসজিদের খতিবদেরকে ডাকেন, যিনি আপনাকে খুতবা দেয়, বছরে 52টা খুতবা হয় আপনার সমাজে, আপনার মসজিদে। আপনার ইমামকে ডাকেন, যে সে কতগুলো খুতবা আপনাকে শুনিয়েছে এবং তার খুতবা শুনে এই এক বছরে 52টা খুতবা হয়েছে, হয়তো 10 বছর যাবৎ সে খুতবা দিচ্ছে, সে 10 জন লোককে দেখাক তো দেখি যে আমার এই খুতবা শুনে 10টা ছেলে দাঁড়িয়ে রেখে নিয়েছে, আমার এই খুতবা শুনে 10টা ছেলে একেবারে নামাজি হয়ে গেছে, আমার এই খুতবা শুনে 10টা ঘর পর্দা গ্রহণ করে নিয়েছে, হারাম ছেড়ে দিয়েছে। বলতে পারবে কোনো ইমাম সাক্ষী দিতে পারবে? পারবে না, কারণ আপনাদের চরিত্র এমন যে উপদেশ আমরা নিতে চাই না। ইমাম তো বলে বলে হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যাচ্ছে, কিন্তু উপদেশ নেওয়ার মতো লোক আমাদের মধ্যে নাই। আমাদেরকে অনেকে বলে আপনারা জিহাদের কথা কেন বলেন না, আমাদেরকে উস্কায়, জিহাদ ফরজ, জিহাদের কথা কেন বলেন না? একজন তো আমাকে এক খুতবার পরে বলেই দিয়েছে বাংলাদেশে নাকি জিহাদ ফরজ। তাই বললাম এই আয়াত কোথায় আছে? সে বলতেছে আপনি দেখেন না 450 আয়াত আছে জিহাদ সম্পর্কে কোরআনে, 450 একটা দেখেন, বাংলায় এখন জিহাদ ফরজ হয়ে গেছে, একটা আয়াত আপনি দেখেন আমি মেনে নেব। তো মানুষ আমাদেরকে উস্কায়, আমরা বলি জিহাদ বলি না, আমরা বলি জিহাদের দিকে মানুষ ডাকি না। তো আমি বললাম ভাই জিহাদ আমরা কাদেরকে নিয়ে করব? আপনাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে তো পেছন থেকে সরে যাবেন, নেতা সব ফেসে যাবে, নেতারা তো তখন ফিল্ডে থাকবে যখন কর্মীরা বলবে যে যা হয়ে হবে আমরা রাস্তা ছাড়বো না। এমন নেতা যদি কর্মী পায় তখনই না একটা সাহস যোগায়, কিন্তু আমরা তো জানি আমরা কোন চরিত্রের। আমাদের শেখ যারা, আলেমরা, সালাফরা, তারা কেন সাহস পায় না আমাদেরকে নিয়ে মাঠে নামতে? কারণ তারা আমাদের চরিত্র ভালো করে জানে। যেই ব্যক্তি 52টা খুতবা শুনে এখন পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারে না, যেই ব্যক্তি ফজর সালাতে মসজিদে উপস্থিত হইতে পারে না, এরা আমাদের সাথে জিহাদ করবে মাঠে? কি মনে করেন আপনারা, এটা কি মিথ্যা কিছু বললাম? তাহলে বলতে পারেন আপনার মসজিদগুলো ফজর সময় ভরে যায়? একাত্তর তো ভরে না, তাহলে জিহাদ কাদেরকে নিয়ে করব? হ্যাঁ, জুমার সময় আপনি ভরেন, ওই যে মাঠে নামার সময় আপনারা সব পেছনে, যখন গুলি শুরু হয়ে যাবে, তীর আসবে, ফজরের মতন আপনারা গায়েব, তখন ফজরের নামাজ মনে হচ্ছে যে আমি ফিল্ডে থাকবো আর ফজরের সালাত, আমার পেছনে মাত্র 10 জন লোক। আপনাদেরকে নিয়ে জিহাদ করবে ইসলাম? তা আমাদের চরিত্র হয়ে গেছে যে আমরা উপদেশ গ্রহণ করি না। কেন হয়েছে এটা? কারণ এই যে রেজাল্ট, এটাই যে আমরা কোরআন থেকে দূরে থাকি, তো আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে না, প্রত্যেকটা ব্যক্তির কর্মকে নিয়ে তার ভাবা উচিত। এই কর্ম কিন্তু মারাত্মক একটা ব্যাপার, আমাদের প্রত্যেকের কর্ম, এটা হচ্ছে মূলনীতি, এটা হলো আপনার জান্নাতের সবাব, এটা আপনার জাহান্নামের সবাব। কোনো ব্যক্তি যদি জান্নাতে যায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলবেন, বান্দা এটা তোমার কর্মের ফল, তুমি কর্ম করেছিলে আজকে তোমাকে জান্নাত দিলাম। কোনো ব্যক্তিকে যদি আল্লাহ জাহান্নাম দেয় আল্লাহ তাকে এই কথাটাই বলবে, বান্দা এটা তার কর্মের ফল। যাদেরকে ধ্বংস করা হয়েছে, ফেরাউন, কারুন, হামান, আবু জাহেল, প্রত্যেকের ক্ষেত্রে আল্লাহ এই কথাটাই বলেছে, এটা তাদের কর্মের ফল। তাহলে কর্ম মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কর্ম মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এই সম্পর্কে কোরআন হাদিসের অসংখ্য আয়াত রয়েছে, কর্মটা এত সেন্সিটিভ। একটা আয়াত নিয়ে সূরা গাশিয়া, যে সূরাটা প্রত্যেক জুমায় নামাজের মধ্যে আপনাকে শোনানো হয়, প্রত্যেক জুমায় 88
আম্পারার 88 নম্বর সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কি বলেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া আপনার কাছে কি আচ্ছাদনের সেই ঘটনা পৌঁছে গেছে কিয়ামতের বা হাশরের মাঠের খবর কি আপনার কাছে পৌঁছেছে উজুহু ইয়াউমা ইযিন খাশিয়া সেই দিন বহু চেহারা হবে ভীত সন্ত্রস্ত ভয়ে ভীত থাকবে উজুহু ইয়াউমা ইযিন খাশিয়া কেন তারা কর্ম করে নাই সেজন্য না আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা বরং তার কর্মের কারণে আজকে তার চেহারা কালো হয়ে যাবে কর্ম করে চেহারা কালো হয়ে যাবে তাসলা নারান হামিয়া এই ব্যক্তির রেজাল্ট হবে তাকে উত্তপ্ত জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তার কর্মের কারণে বলা হয়েছে যদি আমার দৃষ্টিভঙ্গিটা ছিল একটু ভিন্ন আর আমি অন্য একটা আয়াত আপনার কাছে পেশ করে দিয়েছি দৃষ্টিভঙ্গিটা কি ছিল যে আপনি যদি ভালো কাজ না করেন তাহলে জাহান্নামে যাবেন আর ভালো কাজ করলে আপনি জান্নাত পাবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটা কথা বলেছেন যেখানে খারাপ কাজ নয় মানে পাপ নয় পাপ বটে কিন্তু পাপের যে রূপগুলো আছে এটা জেনাকারকে আল্লাহ বলে নাই এটা বেনামাজিকে আল্লাহ বলে নাই এটা হত্যাকারীকে বলে নাই এটা সুদ ঘুষখোরকে আল্লাহ বলে নাই নেশাখোরকে বলে নাই যে এই পাপের কারণে তুমি জাহান্নামে আসছো বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে উদ্দেশ্য করেছেন যারা ইবাদত করেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করে নাই যারা ইবাদত করে ইসলামের বাইরে থেকে যেমন খ্রিস্টানরা যেমন আমাদের সমাজের বহু জামাত আছে বেদাতি জামাত তারা ইবাদত এমন এমন ইবাদতে লিপ্ত যেগুলো শরীয়তের মধ্যে নাই তারা আবিষ্কার করে নিয়েছে আল্লাহ ওই ধরনের ব্যক্তিদেরকে ওই বুজুর্গদেরকে এখানে টেনে এনেছেন যে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এখানে ওই সমস্ত ব্যক্তিরা শামিল যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করেছে কিন্তু ইবাদতটা করেছে নিজের মতো করে নিজের মন মতো করে যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেইভাবে করেনি তাদের কথা এখানে রয়েছে আমি যেই উদ্দেশ্য নিয়ে আজ আপনার কাছে বলেছি আমি আপনাকে দেখাতে চাচ্ছি যারা পাপে লিপ্ত তারা একবার লক্ষ্য করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি একজন ব্যক্তি হয়তো সালাত আদায় করতেছে কিন্তু সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না করার কারণে আল্লাহ ওকে এই সালাতের কারণে জাহান্নামের ঘোষণা দিয়ে দিলেন ওযু করেছে রাসূল সাল্লামের মতো যদি না হয় তাহলে এই ব্যক্তি ওযু করার কারণে জাহান্নামে যাবে এই ব্যক্তি এমন এমন ভাবে ইবাদত করেছে এমন এমন পন্থায় জিকির করেছে যেই জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় এই ধরনের ইবাদত করার কারণে আল্লাহ বলছেন জাহান্নামে যাবে অতচ এই কাজগুলো বাহ্যিকভাবে কত উত্তম কাজ সালাত সবচেয়ে উত্তম ইবাদত জিকির অনেক উত্তম ইবাদত কেউ যদি নিজের মতো করে ইবাদত করে তাকে ধমক দেওয়া হয়েছে তাহলে এটা যদি হয় একজন ব্যক্তির ভুলভাবে ইবাদত করার শাস্তি আর যারা প্রকাশ্যে পাপে লিপ্ত প্রকাশ্যে পাপ করে সালাতই পড়ে না জেনা করে হত্যা করেছে সুদ ঘুষ সব রকমের হারাম খায় ধর্মের চিহ্ন পালন করে না এর রেজাল্টটা কি হবে আপনি বলেন এইজন্য বলেছি কর্ম মানুষকে মন্দ কর্ম মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় যেখানে একজন ব্যক্তি ভালো কাজ করেছিল কিন্তু কর্মটা সঠিক না হওয়ার কারণে আল্লাহ তাকে বলেছে সে জাহান্নামে যাবে যেমন খ্রিস্টানরা বলেছি খ্রিস্টানদের কথা এইজন্য বলবো কারণ এই আয়াতের তাফসীরের মধ্যে খ্রিস্টানদের কথা আছে ইমাম বুখারী শেখ তাফসীর করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমিলাতুন নাসিবা মানে হচ্ছে আন-নাসারা এটা হচ্ছে খ্রিস্টান কারণ খ্রিস্টানরা অনেক বেশি পরহেজগার অনেক বেশি পরহেজগার তারা অনেক বেশি ধর্মিকতা দেখায় কিন্তু যেহেতু তারা ইসলাম গ্রহণ করেনি তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসলামের বাইরে থেকে মেহনত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বলেছেন যে এদের আমলের কারণে কিয়ামতের মাঠে এ লাঞ্ছিত হবে চেহারা কালো হয়ে যাবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে কেন যে আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটাকে গ্রহণ করলাম না এই জন্য তার চেহারা কালো হয়ে যাবে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আসার উল্লেখ করেছেন আব্দুর রাজ্জাক তার তাফসিরের মধ্যে ছিল তা থেকে ইবনে কাসির এনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন একদিন মাররা ওমর ইবনে খাত্তাব বি দারে রাহিবিন কোন একদিন এক পাদ্রির ঘের বাউন্ডারির পাশ দিয়ে যাচ্ছিল
তখন দে ফানাদাহু তাকে ডাকলো ইয়া রাহিব এ রাহিব বের হয়ে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা হু যখন ফা আশরাফা তার পুরো হুলিয়াটা ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন প্রকাশ পেয়েছে ফা জালা ওমর ইয়ানজুরু ইলাইহি ফায়াবকি তার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে লক্ষ্য করলেন এবং কেঁদে দিলেন ওমর রাদুল কেঁদে দিলেন কিলা ইয়া আমিরাল মুমিনিন মা ইউবকিকা মিন হাযা এর এমন কি দেখেছেন আপনি যেটা দেখে আপনি কাঁদতে বাধ্য হলেন কিসে আপনাকে কাঁদানো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কালামের কথা মনে পড়ে গেছে যেই কালামটাই আমাকে কাঁদিয়েছে সেটা কি আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এটাই আমাকে কাঁদিয়েছে ব্যাপার কি ছিল এই খ্রিস্টান একটা পাদ্রী সে জঙ্গলের মধ্যে একটা ঘর বানিয়ে সে আল্লাহর ইবাদত করতেছে এত বেশি মেহনত সে করেছে গাছের পাতা খেয়ে বেঁচে আছে শহরে কোনোদিন যায়নি তার চামড়াটা হাড়ের সাথে লেগে আছে মাঝখানে কোনো গুস্ত ছিল না এত বেশি সে মেহনত করেছে পরহেজ করেছে তার চামড়াটা হাড়ের সাথে লেগে গেছে এমনটা কঙ্কাল দেখে উমর রাদিয়াল্লাহু কেঁদে দিয়েছিলেন যে হাই আফসোস একটা লোক এত কঠিন মেহনত করেছে কিন্তু রেজাল্ট জাহান্নামে যাবে এটা ভেবে তিনি কেঁদে দিয়েছেন কারণ হকের উপর থেকে ইবাদত করা এটার মূল্য যে কি এটা আমরা শুধু মুখে বলি আহলে হাদিস আমরা মুখে বলি আমি তাওহিদবাদী কিন্তু এর মর্ম বুঝি না যেই ব্যক্তি এক আল্লাহর বান্দা শিরিক করে না তাওহিদ পেয়ে গেছে সে বুঝে না এই ওয়াহদানিয়াতের মূল্য কি বুঝে না বুঝলে কোনো ব্যক্তি সঠিক রাস্তা পেয়ে গেলে কোনো আহলে হাদিস বেনামাজে হইতে পারে না যে ব্যক্তি বুঝে তাওহিদ কি জিনিস সে দাড়িবিহীন হতে পারে না সে হারাম খেতে পারে না তার মহিলা পর্দা করবে না এটা হতে পারে না এটা হচ্ছে তাওহিদের পাওয়ার কারণ তাওহিদ মানে হচ্ছে কি সে আল্লাহকে পেয়ে যাওয়া একজন ব্যক্তি আল্লাহকে খুঁজছে আরেক ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে আর সে আল্লাহর বন্দেগি করবে না এটা তো হতে পারে না যার তার ইবাদত করতে পারে যেই ব্যক্তি বিভিন্ন ফেরকার মধ্যে ডুবে আছে ও সালাত না পড়লেও যা পড়লেও তা কিন্তু একজন তাওহিদবাদী ও তা আল্লাহকে পেয়ে গেছে সে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান রাখে তাহলে এই ব্যক্তি বেনামাজি হবে এটা হওয়ার নয় আসলে এটা হওয়ার নয় ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে পাদ্রিকে দেখে বলেছিলেন যে আমলই তাকে ধ্বংস করেছে সে ভুল পথে আমল করার কারণে এত মেহনত করেছে কিন্তু নসিব কি সে জাহান্নামে যাবে আমাকে বলা হয়েছিল আমি যেন ইত্তেবায়ে সুন্নাহ সম্পর্কে বক্তব্য দিই আলহামদুলিল্লাহ এটা ইত্তেবায়ে সুন্নতের দিকেই যায় যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত দিনের উপরে থেকে ইবাদত না করে তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে ইবাদত করেও জাহান্নামে যাবে কারণ তাকে আরবি ভাষায় মুবতাদিউন বলা হয় বেদাতি আরবি ভাষায় চারটা নাম আছে এই পৃথিবীতে যত মানুষ আমরা না আমাদেরকে চার ভাগে ভাগ করা যাবে এক মান আবা আয়াবুদাল্লাহ ফাহুয়া মুস্তাকবির মানুষের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করা থেকে অস্বীকার করবে মুখ ফিরিয়ে নেবে আল্লাহর ইবাদত করবে না নামাজও পড়বে না দাড়ি রাখতে বলছে রাখবে না হালাল খেতে বলছে খাবে না সিয়াম রাখবে না হজ করবে না যাকাত দিবে না যতগুলো ইবাদত আছে এ করবে না অস্বীকার করেছে করব না আমি ইবাদত সে কাফের হতে পারে মুসলিম হতে পারে মুসলমানের ঘরের সন্তান ও সংখ্যায় বেশি হবে যা আল্লাহর ইবাদত করে না আরবি ভাষায় একে মুস্তাকবিরুন বলা হয়েছে এ হলো অহংকারী আমাদের নজরে অহংকারী কারা যাদের পয়সা আছে আপনি সালাম দিলেন আপনার সালামের জবাব নিল না আপনি ঘরের সামনে গেলেন আপনাকে ডেকে বসালো না পানি দিল না আপনি বলতেছেন লোকটা অহংকারী তাই না যে তার গায়ে কাপড় লাগলে আপনাকে লান্তান করে আপনি বলবেন লোকটা অহংকার করে তার গাড়িতে এঁচড় লেগে গেলে আপনাকে নেমে একটা থাপ্পড় মারবে আপনি বলবেন লোকটা অহংকার অহংকার করে তাই না কিন্তু আমরা হলাম এর চেয়েও বড় অহংকার অহংকারী জানেন যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না আল্লাহর নজরে তারা হচ্ছে অহংকারী যারা রমজান মাস আসে সিয়াম রাখে না আল্লাহর দৃষ্টিতে আল্লাহর নিকট এরা হলো অহংকারী যাদেরকে বলা হয়েছে ট্রাক্টর উপরে প্যান্ট উপরে উঠাতে কিন্তু উঠায় না ঝুলিয়ে পড়ে আল্লাহ এদেরকে অহংকারী বলেছে যারা হারাম খেতে নিষেধ করা হয়েছে কিন্তু অলওয়েজ প্রকাশ্যে সিগারেট খায় প্রকাশ্যে জর্দা চাপাচ্ছে এই প্রত্যেকটা লোক হচ্ছে অহংকারী না দুই একজন বুঝছে আর বাকিরা বুঝে নাই কেন বলেন তো অহংকারী একজন ব্যক্তি ডেমকি আর চলাফেরা করতে পারে সেই না
যে তার মালিকের সামনে পাওয়ার দেখাতে পারে? আমরা প্রত্যেকই তো আল্লাহর গোলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন শাহীদ, তুমি যেখানে যা করতেছো আল্লাহ কিন্তু চাক্ষুষ সেখানে উপস্থিত। সূরা মুজাদালায় বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর সূরা 6 নম্বর আয়াতটা দেখে নেন, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ প্রত্যেকটা কর্মে চাক্ষুষ উপস্থিত বান্দা। আর তুমি রাস্তা দিয়ে হাঁটছো, মুরব্বীদেরকে কদর করতেছো না, তুমি ভাবলা যে আমার শক্তি আছে গায়ে, না তুমি মুরব্বী কো নয় বরং আল্লাহকে তুমি কদর করোনি। প্রকাশ্যে খাচ্ছো সিগারেট, প্রকাশ্যে খায় গরুর মতো রাস্তা দিয়ে পান চাবাই দিয়ে থাকে। আমরা জানি যে গরু হাঁটে আর চাবায়, কিছু মানুষ আছে পান চাবায় দেখবেন খাচ্ছে আর চাবাচ্ছে। অথচ এরাই আবার হাদিস বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে বসে খাওয়া, বলে কিনা? বলে সুন্নত হচ্ছে বসে খাওয়া। আবার এ যখন পান চাবায় তখন এই হাদিস আর মনে থাকে না। জাতির অধঃপতন তো এই জন্যই হয়েছে, বলে একটা করে আর একটা। কোন টিচার যদি বলে সিগারেট খাবা না, আর যদি কোনো ছাত্র দেখে যে সিগারেট টিচারই খাচ্ছে, কোন ডাক্তার যদি বলে যে আপনার ডায়াবেটিস কমবে না আপনাকে ধূমপান ছাড়তে হবে, অন যদি ওই পেশেন্ট যদি দেখে ডাক্তার নিজেই এখানে এস্ট্রে রাখা আছে সিগারেটের এস্ট্রে, এস্ট্রে বুঝেন তো যেটার মধ্যে সিগারেট মানে নিভায়, বুঝেন? আচ্ছা বলেন তো দেখি, তখন এই রোগী কি বলবে? যে ডাক্তারও পাগল, আমি আসছি পাগলের কাছে, যে নিজে ভালোটা গ্রহণ করে না ও আমাকে কি আর চিকিৎসা করবে? ব্যাপারটা এমন নয় তো? প্রত্যেকটা ওই ব্যক্তি যে ইবাদত করে না, আরবি ভাষাকে অহংকারে বলা হয়েছে, অহংকার বলা হয়েছে। আল্লাহ ফেরেশতাদের সম্পর্কে বলেছেন যে তারা ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন, ফেরেশতারা রাত দিন আল্লাহর তাসবিহ পাঠ করে, তারা অহংকারও করে না আর তারা অপারগ হয়ে যায় না। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেছেন এমনটা। আর যারা ইবাদত করে না আল্লাহ তাদেরকে অহংকারী বলেছে। যেমন একটা আয়াত আমার মনে পড়েছে, আমি বলতে পারি নাম্বারিং সহ সেটা আপনাকে, সূরা গাফের 40 নম্বর সূরা, তার 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া কাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে ডেকে ডেকে বলে আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তারপরে আল্লাহ বলতেছেন, এটা জানানোর পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যেই ব্যক্তি আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করবে, তাহলে ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করা, তার মানে আপনি যদি আল্লাহকে না ডাকেন তাহলে আপনি হচ্ছেন অহংকারী, আপনি যদি সালাত না পড়েন আপনি হচ্ছেন অহংকারী। অহংকারী শয়তান কি করেছিল? শয়তানের কি পাপ ছিল? শিরক করেছিল শয়তান, শুধু অহংকার করেছিল। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি ওর থেকে উত্তম, এটা শুধু বলেছিল। ওর গায়রতে লেগে গেছে যে আমাকে সেজদা করতে বলা হলো, এই অহংকারের কারণে শয়তান ধ্বংস হয়েছে। তো আরবি ভাষায় একটা নাম হচ্ছে মুস্তাকবির, যেই ব্যক্তি ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করবে তাকে বলা হয় অহংকারী। দ্বিতীয় ব্যক্তি মান আবাদাহু ওয়া আবাদা মাআহু গায়রুহু ফাহুয়া মুশরিকুন, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে সাথে অন্যের ইবাদত করে, আল্লাহর কাছেও চায় আবার অন্যের কাছেও চায়, আল্লাহকে সেজদা করে অন্যকেও সেজদা করে, মানে আল্লাহর ইবাদত করে আবার সাথে অন্য করে ইবাদত করে, এই ব্যক্তিকে আরবি ভাষায় মুশরিক বলা হয়েছে, মুশরিক, ফাহুয়া মুশরিকুন। তাহলে এক হলো যারা ইবাদতই করে না তারা হচ্ছে মুস্তাকবির, যারা ইবাদত তো করে কিন্তু আল্লাহর সাথে আরেকজনের ইবাদত করে তাহলে এই ব্যক্তি হচ্ছে মুশরিক। ওমান আবাদাহু ওয়াহাদাহু বিমা বিমা বিগাইরি মা শারা ফাহুয়া মুবতাদিউন, এটা আসলে আজকের আলোচনার বিষয় যে যেই ব্যক্তি এক আল্লাহর ইবাদত করে কিন্তু শরীয়তের বাইরে থেকে, ওমান আবাদাহু ওয়াহাদাহু বিগাইরি মা শারা, আল্লাহ যেইভাবে ইবাদত করতে বলেছে সেইভাবে করে না, নিজের মতো করে করে, আরবি ভাষায় একে মুবতাদিউন বলা হয়েছে, এ হলো বেদাতি। যে ব্যক্তি সুন্নাত তরিকায় ইবাদত করে না তাকে আরবি ভাষায় বেদাতি বলা হয়। আরেক শ্রেণীর মানুষ আছে, ওমান আবাদাহু ওয়াহাদাহু বিমা শারা ফাহুয়া মুমিনুন মুওয়াহিদুন, আরবি ভাষায় বলা হয় যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে, ইবাদত করে এক আল্লাহরই করে, যেইভাবে আল্লাহ নাজিল করেছে সেইভাবে করে, ইসলামে তাকে মুমিন মুওয়াহিদ বলা হয়েছে, এই ব্যক্তি হলো মুমিন মুওয়াহিদ, তাওহিদবাদী ব্যক্তি। এখন আমাদের মাঝে কতজন ব্যক্তি বলতে পারবো যে এই গুণটা আমাদের আছে? কয়টা গুণ? তিনটা গুণ। এক, প্রথম কাজ ইবাদত করতে হবে,
দুই এক আল্লাহরই করতে হবে অন্য কারণে মুশরিক হওয়া যাবে না তিন যেইভাবে আল্লাহ বলেছে সেইভাবে ইবাদত করতে হবে তিন এই তিনটা গুণ যার মধ্যে আছে সে বলতে পারে আমি হলাম কুরআন সুন্নাহর অনুসারী যে বলবে সে যে প্রমাণ করে দেখাতে পারবে যে হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না এবং আমি ওইভাবে ইবাদত করি যেইভাবে আল্লাহ শরীয়ত নাযিল করেছেন সেইভাবে তাহলে এই ব্যক্তি হবে মুমিন মুয়াহহিদ তার মানে জান্নাতি ব্যক্তি নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত এখন আমাদেরকে দেখতে হবে আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদের অধিকাংশ মানুষ প্রথম কাতারে আছে ইবাদতই করে না আমাদের অধিকাংশ মানুষ পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলিমদের কথা বলতেছি কাফের তো বিশ্বাসই করে না অধিকাংশ মুসলিম আল্লাহর ইবাদত করে না এরা হলো অহংকারী তারপরের যারা ইবাদত করে তাদের মধ্যে সবথেকে বেশি সংখ্যায় রয়েছে যারা আল্লাহর সাথে শিরক করে মুশরিক হয়ে বসে আছে তারপর অনেক বড় একটা বিশাল জামাত আল্লাহর ইবাদত তো করে কিন্তু বেদাতি সুন্নাত তরিকায় করে না বেদাত তার কাছে ভালো লেগে গেছে নতুন নতুন আবিষ্কার করে সেই ইবাদত করে তার মানে তিনটা মারাত্মক অপরাধ আমাদের অধিকাংশ মুসলিমদেরকে খেয়ে ফেলেছে মাত্র একটা যে আছে যে এক আল্লাহর ইবাদত করবে এবং যেইভাবে শরীয়ত নাযিল হয়েছে সেইভাবে করবে এদের সংখ্যা কয়টা এবার বলেন কয়টা আর 10% হবে না আমাদেরকে ওই কাতারের অন্তর্ভুক্ত হতে হবে কিন্তু কে কাকে বুঝাবে কে এটা ফিল করে যে আমি আপনি কি সেই ব্যক্তি কিনা অথচ আমরা ওই ইহুদি খ্রিস্টানদের মতো ইবাদত করতে হয় মাঝে মাঝে করে দিই ওরা যেমন একদিন গির্জায় যায় আমরা তেমন একদিন মসজিদে যাই একই রকম একটা প্রশ্ন করি আপনাকে আমাদেরকে শোনানো হয়েছিল কোন একটা ঘটনা আমরা আসলে বানিয়ে তো কিচ্ছা বলি না কিন্তু যেটা আমাদের আলেমদের থেকে বলি ওটার সত্যতা আমি প্রমাণ করতে পারবো না আপনার কাছে কিন্তু শুনেছি কোন এক আলেমের কাছে আমাদেরই হয় আমার শেখ ওস্তাদ শেখ মুতিউর রহমান মাদানী উনি ওনার কার কাছ থেকে আমাকে কোট করেছে নামগুলো আমি মনে নাই কিন্তু অনেকদিন আগের কথা তিনি বলতেন কোন একটা হোটেলে ইউরোপের কোন একটা হোটেলে আরব এক শেখ যখন খেতে গিয়েছেন তখন প্রশ্ন নাকি করেছেন আচ্ছা বলেন তো দেখি আপনারও আল্লাহর ইবাদত করেন আমরাও আল্লাহর ইবাদত করি তাহলে আপনারা আপনাদেরকে জান্নাতি বলেন আমরা কেন জাহান্নামি ইবাদত তো আপনারও আল্লাহর করেন আমিও আল্লাহর করি তাহলে আপনি কেন জান্নাতি আর আমি কেন জাহান্নামি এক আলেমকে প্রশ্ন করা হয়েছে বলেন তো দেখি আপনাকে যদি কোনো পাদ্রী আল্লাহর ইবাদত করে বন্দিগি করে এমন কোনো খ্রিস্টান যদি আপনাকে প্রশ্ন করে যে ইবাদত তো আমি করি তুমিও সে আল্লাহর ইবাদত করো তাহলে আমি কেন জাহান্নামে যাব তুমি কেন জান্নাতে কিসের ভিত্তিতে তুমি জান্নাত চাও বলো আমাদের তো হাওয়া খারিজ হয়ে যাবে কিন্তু আলেম তো আলেম আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে বিচক্ষণ আল্লাহ কি বলেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আল্লাহ যাকে তাকে হিকমত দেয় না তবে যাকে দেয় তাকে অজস্র কল্যাণের মালিক করে দেয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা দুই নম্বর সূরার সম্ভবত 269 নম্বর রয়েছে 269 অজস্র কল্যাণ দান করে সে আলেম বলেছেন সুবহানাল্লাহ আমাদের আমি যখন ফিল করি তাওহিদবাদীদের সন্তুষ্ট হয়ে যাওয়ার কথা আলেম তাকে বলেছিল দেখো তুমি আল্লাহর ইবাদত করো যেইভাবে তুমি পছন্দ করো সেইভাবে আর আমি আল্লাহর ইবাদত করি যেভাবে আল্লাহ পছন্দ করে সেইভাবে বুঝেন কথা আমরা যদি আহলে হাদিসরা বা কোরআন সুন্নাহ অনুসারী যারা নিজেকে দাবি করবে সে যদি এইভাবে অথেন্টিক মা বা পাওয়ারফুলের সাথে কথাটা বলতে না পারে না তার মানে সে আকীদা এখন কি জিনিস বোঝে নাই যেই ব্যক্তি কথা বলতে পারবে যে আমি কেন জান্নাতি ইনশাআল্লাহ কারণ আমি ইবাদত করে যেইভাবে আল্লাহ নাজিল করেছে সেইভাবে আর এটাই হচ্ছে নাজাতের গ্যারান্টি কারণ এর বিকল্প যদি কোনো ব্যক্তি ইবাদত করে সে নাজাত পাবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিউতা বিইজনিল্লাহ আমি রাসূলকে পাঠাতাম না তবে পাঠিয়েছি কেবল আমার ইচ্ছায় এই রাসূলের অনুসরণ করা হোক জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে এটা আপনি পেয়ে যাবেন সূরা নিসা 4 নম্বর সূরার 64 নম্বর আয়াতে তো ইত্তেবায়ের সুন্নাতের দিকে আমি অত বেশি দিকে যাব না আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি যে আজকে আমাদের কর্মগুলো বিক্ষিপ্ত হয়ে গেছে উদাসীন হয়ে গেছে লাগামহীন হয়ে যাচ্ছে না আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কর্মের রেজাল্টটা কি কারণ আল্লাহ বলেছেন বান্দা তোমার কর্মের কারণে তুমি জান্নাত পাবা কর্মের কারণে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে এই মর্মে আমি চারটা আয়াত বলবো
তার আগে একটা হাদিস শুনাই। যখনই আমি বলতেছি না বারবার যে ইবাদত, ইবাদতই হলো মূল কারণ, ইবাদতের মাধ্যমে আপনি জান্নাত পাবেন, ইবাদতের মাধ্যমে আপনি আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে এই কর্মের মাধ্যমে। অনেকে আছে না যারা অনেক কিছু তো জানে না কিন্তু কিছু কথা তো জানে, একটা হাদিস হয়তো অনেকে জানে যে তো রাসূলুল্লাহ বলেছেন ইবাদতের বিনিময়ে কেউ জান্নাত যাবে না, এই হাদিস তো শুনেছেন তাই না? ইমাম মুসলিম তার 52 নম্বর সিফাতুল কিয়ামার অধ্যায়ের মধ্যে এই হাদিসটা এনেছেন, 7001 থেকে নিয়ে 10 পর্যন্ত, 7001, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই একটাই হাদিস আছে। কি আছে? রাসূলুল্লাহ বলছেন কোন ব্যক্তি তার আমলের কারণে জান্নাতে যেতে পারবে না, আমল দিয়ে জান্নাত যেতে পারবে। বলছে ওলা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? বলছেন ওলা আনা, আমিও না, আমার ইবাদত দিয়ে আমি জান্নাত যেতে পারবো না। ইল্লা আইয়াতা গাম্মাদানি ইয়া রাব্বি বিরাহমাতিহি, যদি আমার রব তার রহমত দিয়ে আমাকে ঘিরে না নেয় তাহলে আমি মুহাম্মদও যার ইবাদত করতে করতে পা ফুলে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মুহাম্মদও ইবাদতের উপরে ভর করে জান্নাত পেতে পারি না। এখন এই হাদিস যারা জানে, এই যে এখন যে কথা আমি বলতেছি যে আপনার ইবাদত যদি না থাকে আপনি জাহান্নামে যাবেন, ভালো কর্ম না থাকলে আর খারাপ কর্ম থাকলে আপনি জাহান্নামে যাবেন, তাহলে কর্মটা হচ্ছে অনেক মূল, আপনার কাছে দ্বন্দ্ব লেগে যাবে এই হাদিসের সাথে। কারণ আমাদের অন্তর তো বক্র, হক কথা নেওয়ার চেয়ে বক্রটা বেশি নেই। ওটা হাদিস সহি, মুসলিমের হাদিস বললাম, নাম্বারিং সহিত বললাম আপনাকে, তার মানে আমি ওই হাদিস জানি। তারপর আমি আপনাকে বলতেছি কোরআন এবং হাদিসের দাবি হলো ইমানের সাথে সৎ কাজ লাগবে, বিনা কোনো ইবাদতে কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। একজন বলছে ঠিক, বাকিরা মানেই নেই মনে হয়। তাহলে যারা বলছেন ঠিক, এটা সাক্ষী হয়ে গেছে আল্লাহর কাছে যে আল্লাহ এই প্রত্যেকটা লোকে জানতো যে ইবাদতের, ইমানের সাথে ইবাদত লাগবে। এখন আপনি যদি জেনে শুনে ইবাদত না করেন না, কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে যে তুই তো জানতি বান্দা, তো ইবাদত করলি না কেন? এই জন্য ঠিক ব্যাঠিক হিসাব কিতাব করে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিটা হচ্ছে যেই ব্যক্তি ইবাদতের ভরে জান্নাতে যাবে না, তার মানে কোনো ব্যক্তি যদি এত বেশি পরহেজগার হয় আর সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রত্যাশা না করে, এই ব্যক্তি তার ইবাদতের ভর করে জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো নিয়ামতকে যদি তার সামনে দাঁড় করিয়ে দেয় আর যদি বলে বান্দা তোর ইবাদত দিয়ে এটা চুকা, তাহলে কোনো ব্যক্তির যত ইবাদত আছে ও যদি সারা জীবন সেজদায় পড়ে থাকে তাহলে আল্লাহর কোনো একটা নিয়ামতের কদর করতে পারবে না। ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবা, আল্লাহ বলছেন তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবে বান্দা, আল্লাহর কোন অনুগ্রহটাকে তুমি ইগনোর করতে পারো? একটা নিয়ামতকে দাঁড় করে দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এই সেন্সে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা আমাদের ইবাদতের উপরে ভর করে যাব না, বরং আল্লাহর যে রহমত রয়েছে সেই রহমতের ভর করে যাব। আর জেনে নেন বিনা ইবাদতে আল্লাহর রহমত কোনো ব্যক্তি প্রাপ্ত হবে না। আল্লাহর রহমত পেতে হলে আপনাকে আল্লাহর গোলামি করে তারপর আল্লাহর কাছে রহমত চাইতে হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুলকের একেবারে শেষ দিকে আয়াতটা এইভাবে আছে, ইন আহলাকানি আল্লাহু ওমা মা'ইয়া আও রাহিমানা, আমার রব যদি আমাকে এবং আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেয় অথবা রহম করে তাহলে কাফের তোদেরকে কেডায় বাঁচাবে? ব্যাপারটা এমন নয় যে আমি এবং আমার সাহাবী তো আল্লাহর প্রতি ইমান এনেছি, ইবাদত করি, এরপরে যদি আল্লাহ আমাদেরকে কোনো কারণে ধ্বংস করে দেয় তাহলে যারা ইমানই আনে নাই, যারা ইবাদতই করে না, ওদের সাথে আল্লাহ কি আচরণ করতে পারে? তাহলে যখন একজন পাঁচক্ত নামাজি ব্যক্তি এ কথা দাবি করতে পারে না যে আমার এই নামাজ আমাকে নাজাত দিবে আমি জান্নাতি, তাহলে বেনামাজি যারা আছেন তারা নাকেতেল দিয়ে কিভাবে ঘুমান? তারা কেন এটা উদাসীন হয়ে গেলেন? আল্লাহর আজাব থেকে নিজেকে কিভাবে মুক্ত, মুক্তি আপনি করে নিলেন, ভাবলেন কি করে এটা? তো মানুষ আসলে বেখেয়াল হয়ে গেছে, মানুষ ভাবে না তার অবস্থাটা কি। আসুন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলোতে বলেছেন যে তোমার ইবাদত তোমাকে জান্নাতের সবাব, কোরআনের অনেকগুলো আয়াত আছে, তার মধ্যে একটা আয়াত আপনি নেন সূরা মুরসালাত 77 নম্বর সূরা, তার 40-41 থেকে নিয়ে পড়েন। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে ছায়াতে এবং ঝর্ণার মধ্যে। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন, তাদেরকে এত ফল ফলাদি দেওয়া হবে যখন যা চাইবে তা, মায়াশতাহুন যখন মনে যা চাইবে সেই ফল তাদেরকে তার সামনে উপস্থিত করা হবে এবং যা চাইবে তাই দেওয়া হবে। তাদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিয়ান, তুমি খাও পান করো ফুর্তির সাথে একেবারে প্রশান্ত চিত্তে,
কেন বিমা কুনতুম তাআমালুন এর জন্য তুমি কর্ম করেছিল তাই আল্লাহ কি বলেছেন এটা বান্দা তোমার কর্মের ফল তুমি যে কর্ম করেছিলে সালাত আদায় করেছিলে তোমার রবের গোলামি করেছিলে আজকে এই জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হলো তার মানে এখানে কর্মকে বলা হয়েছে শুধু বলা নয় যে তুমি ঈমান এনেছিলে আল্লাহ বলেন বিমা কুনতুম তাআমালুন তোমরা যে কর্ম করেছিলে আমল করেছিলে এটা তার জাযা এটা তার বদলা আজকে আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজিজুল মুহসিনিন নিশ্চয় আমি আল্লাহ উত্তম কর্মকারীদেরকে এইভাবে জাযা দিয়ে থাকি তাহলে নিশ্চয় যারা ভালো কাজ করে তারা আল্লাহর পক্ষ থেকে এইভাবে জাযা পাবে জান্নাত পাবে কোরআনের আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা আমার মনে পড়ে সূরা যুখরুফ 43 নম্বর সূরার 72 নম্বর আয়াত তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তিলকাল জান্নাতুল লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তাআমালুন আল্লাহ ওখানে বলেছে এই যে জান্নাতের ওয়ারিস আজকে তোমাদেরকে করে দেওয়া হলো বান্দা এটা করা হয়েছে তোমার কর্মের কারণে তুমি যে আমল করেছিলে এইজন্য আজকে কর্মের বিনিময়ে তোমাকে আমি জান্নাতের ওয়ারিস বানিয়ে দিলাম সুবহানাল্লাহ তাহলে এখানে কর্মের কথা রয়েছে এইভাবে সূরা সাজদার মধ্যে আয়াত আছে 17 18 নম্বর যান ওখানে কর্মের কথা আছে সূরা তুরের মধ্যে রয়েছে 12 নম্বর সূরার মধ্যে রয়েছে ঠিক অনুরূপ জাহান্নামীদের সম্পর্কে বলা হয়েছে যাদেরকে শাস্তি দেওয়া হবে কেন তাদেরকে জাহান্নামে ফেলা হলো ওখানেও বলা হয়েছে বিমা কুনতুম তাআমালুন যেমন আল্লাহ বলেন ইন্নাকুম লাযায়িকুল আযাব ইন্নাকুম লাযায়িকুল আযাবিল আযাবিল আলিম নিশ্চয়ই তোমরা কঠিন শাস্তির স্বাদ চাখবে কঠিন বেদনাদায়ক শাস্তির স্বাদ তোমরা তোমাদেরকে পেতে হবে সাফফাত 37 নম্বর সূরার 38 39 নম্বরে গিয়ে পেয়ে যাবেন আল্লাহ বলেন ইন্নাকুম লাযায়িকুল আযাবিল আলিম নিশ্চয়ই তুমি কঠিন শাস্তির স্বাদ ভোগ করবে ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন আজকে তোমাকে কোনো জাযা দেব না অতিরিক্ত শাস্তি দেব না অতটুকু শাস্তি বান্দা তুমি পাইবা যতটুকু কর্ম তুমি এই পৃথিবীতে করেছিলে বিমা কুনতুম তাআমালুন এখানেও তাআমালুন কথা রয়েছে যে তোমার কর্মের কারণে তোমাকে শাস্তি দেওয়া হবে তো প্রত্যেকটা মানুষের কর্ম হয় তাকে জান্নাতে নিয়ে যাবে অথবা তাকে জাহান্নামে নিয়ে যাবে মানুষের কর্ম তাকে বলে দেয় সে জান্নাতি না জাহান্নামী এই মর্মে সেনসিটিভ কিছু বিষয় আছে যেটার জন্য আমি আপনার কাছে এখানে এসেছি দুইটা হাদিস বলি আপনাকে একটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 65 নম্বর সূরা লাইলের তাফসিরে গিয়ে পেয়ে যাবেন তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে যখন আমাদেরকে জানানো হয়েছে যে কে জান্নাতি আর কে জাহান্নামী ওটার লিস্ট হয়ে গেছে আল্লাহ লিখে ফাইনাল করে ফেলেছেন এখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছে ফালিমাতা লিমা ইয়ামালু আমিলুন ইয়া রাসূলুল্লাহ তাহলে কর্ম যারা করে তারা কেন করে সালাত কেন পড়ে হজ কেন করে যাকাত কেন দেয় হালাল কেন খায় জান্নাতি তো ফাইনাল হয়ে আছে কোঠা তো পুরো হয়ে গেছে জাহান্নামীও ফাইনাল হয়ে আছে তাহলে কর্ম কেন করে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তথ্যটা দিয়েছে যদি আমাদের বিবেক থাকতো কেউ যদি নিজেকে জান্নাতি দেখতে চায় তাহলে তার এই এই বাণীটা গ্রহণ করা উচিত কি আছে তাহলে কার নামটা জান্নাতের লিস্টে আছে এটা যদি কেউ দেখতে চায় রাসূলুল্লাহ বলেছেন এ মালু কর্ম করো ফা কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু যাকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে সেই জায়গার কর্ম করা তার জন্য সহজ হয়ে যাবে তার মানে যেই ব্যক্তি জান্নাতি তাহলে জান্নাতের কাজ করা তার জন্য সহজ দাড়ি রাখা তার জন্য সহজ অন্যদের চুলকায় কিন্তু জান্নাতিদের চুলকাবে না ওকে দাড়ি রাখতেই হবে অন্যদের গরম লাগে কিন্তু জান্নাতি মহিলাদের গরম লাগে না পর্দা তাকে করতেই হবে যদিও 52 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাক না কেন করতেই হবে গত জুমায় এই কথাটা বলেছিলাম জান্নাতি মহিলাদের কষ্ট হয় না তা না কিন্তু তাদের এই কষ্টটা জাহান্নামের কষ্টের চেয়ে হালকা তারা করতে পায় কুয়েতের এক মহিলা মানে একটা ম্যাডাম মানে কলেজের কেউ প্রফেসর এরকম টাইপের কেউ ইন্ডিয়ার কোন একটা স্কুল বা কলেজে পরিদর্শনের জন্য আসছে তার হাতে মোজা পায়ে মোজা চোখ নাক সব বন্ধ একেবারে ঢাকনা মেয়েরা জিজ্ঞেস করেছে যে আপনার কি গরম লাগে না গরমের সিজনে হয়তো জিজ্ঞাসা করেছে যখন হয়তো আমাদের দেশে 40 ডিগ্রি আরব দেশে তো তখন 50 52 ডিগ্রি পর্যন্ত হয়ে যায় ইন্ডিয়াতে হয়তো এরকমই কিছু ছিল 40 45 বা কিছু এত তো হয় না 40 ডিগ্রি ধরে নেন তাকে বলা হয়েছে আপনার কি গরম লাগে না তিনি কোনো কথা বলে নাই শুধু কোরআনের একটা আয়াতের টুকরা যেটা তওবার মধ্যে সম্ভবত রয়েছে আয়াতটি সে বলেছিল হে নবী আপনি বলে দেন নারু জাহান্নাম আশাদ্দু হাররা বলে দেন জাহান্নামের আগুন
অনেক বেশি মারাত্মক, অনেক বেশি কঠিন। তার মানে যেই ব্যক্তি জাহান্নামের কঠিন শাস্তি থেকে, আযাব থেকে বাঁচতে চায়, দুনিয়ার এই গরম তাকে সহ্য করে নিতে হবে। ঠিক। এইজন্য যেই সব মহিলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাকে বোরকা পরতে হবে, পর্দা তাকে করতেই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামের আগুন বড় কঠিন। যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, সালাত আদায় করা অনেক কঠিন কাজ, কিন্তু আপনি ভাববেন না যে হুজুররা শুধু খায় আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। অনেকের ভাষা না এটা, যে মোল্লার কাজ কি খালি খায় দায় আর আজান দেয়, এটাই না। আপনি বাপের বেটা হলে আপনি যদি জেন্টলম্যান হন, পাঁচ ওয়াক্ত সালাত পারলে আপনি প্রথম কাতারে এসে পড়ে দেখাবেন। আপনার কত বড় পাওয়ার, আপনার কতটা ক্ষমতাবান আপনি। ওই যে মুরব্বীরা থাকে না প্রথম কাতারে, আপনি জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজ এই প্রথম কাতারে এসে পড়ে দেখান মসজিদে এসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাহা লাকাবীর, নিশ্চয়ই এটা অনেক বড় একটা কাজ। ওয়া ইন্নাহা লাকাবীর, তবে কাদের জন্য সহজ? ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহকে ভয় পায় এই কাজটা করা তাদের জন্য সহজ। রাসূলুল্লাহ বলেছেন এমালু কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমরা কর্ম করো, দেখো তোমার কর্ম বলে দেবে তুমি জান্নাতি না জাহান্নামী, কর্ম বলে দেবে। আজকে সারাদিন যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন নাই, হারাম খেয়েছেন, আপনি ডিসাইড করে নেন আপনার খাতার নাম কোন খাতাটার মধ্যে আপনার নাম থাকতে পারে বলে দেন। আর যারা ইসলামের উপরে আছেন, হকের উপরে আছেন, আপনিও বুঝতে পারতেছেন আজকে যে আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ আমাদের নামগুলো জান্নাতের খাতাতে রয়েছে ইনশাআল্লাহ। ওই জন্য জান্নাতের খাতায় নাম লেখাতে চাইলে জান্নাতের কাজগুলোর মধ্যে লেগে যান, তাইলে আপনি বুঝতে পারবেন যে আজকে আমার নামটা জান্নাতের খাতায় ছিল। সর্বশেষ হাদিস যেহেতু শেখ চলে আসতে বলছি, এটা ইম্পর্টেন্ট কথা ছিল, ইমাম মুসলিম তার তাহারাতের প্রথম হাদিস 422 নম্বর হাদিসের মধ্যে, হাদিসটা প্রথমে পড়েছি রিপিট করব না, শেষ টুকরাটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আজকের আলোচনার সাথে মিল। রাসূল বলছেন কুল্লু নাসি ইয়াগদু, প্রত্যেকটা ব্যক্তির সকাল হয়, ফায়ুবায়ু নাফসাহ, সে নিজের নাফসকে খরচ করে, বিক্রি করে, বা মুতিকাহু আও মুবিকাহু, হয় সে নিজে এমন কিছু কাজ করে যার মাধ্যমে সে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নিল, অথবা সে এমন কিছু কাজ করে সে নিজেকে ধ্বংস করে দিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে একটা খালি ময়দানে, ফিল্ডে ছেড়ে দেয় প্রতিদিন সকালে। এই সকালে আপনার উপর এমন কিছু কাজ ফরজ হয়, যেই ব্যক্তি কাজগুলো করে নেবে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল, আর যেই ব্যক্তি কাজগুলো করলো না বরং এর বিপরীত কাজ করলো সে নিজেকে হালাক করলো, ধ্বংস করলো। এভাবে আমাদের প্রতিদিন যত দিন যাচ্ছে, জেনে নেন আমরা নিজেদেরকে কি জান্নাতি করতেছি না জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি, এটা প্রত্যেক ব্যক্তি তার আমলনামা দেখে নেক, সে তার রেজাল্ট পেয়ে যাবে, সে তার রেজাল্ট পেয়ে যাবে। বলছি 422 নম্বরে এই হাদিসটা রয়েছে, এবং ইমাম মুসলিম আরেকটা কথা বলেছিলেন মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু, যেই ব্যক্তির আমল তাকে পেছনে ফেলে দিবে, টু টেক ডিলে বা ডাউন, যেই ব্যক্তির আমল তাকে পেছনে ফেলে দেবে, ওয়ালাম ইউসরে নাসাবুহু, তার বংশ, তার জন্ম, তার কালার, তার টাকা, তার সন্তান তাকে কোনোদিন আগে বাড়াতে পারবে না। নাজাত পেতে চলে, জান্নাত পেতে চলে, আমাদেরকে আমলের মাধ্যমে যেতে হবে। ইমান এবং আমল এই দুইটার মধ্যে যদি কোনো একটা মিসিং হয়, ওই ব্যক্তি নাজাত পাবে না। কোরআন হাদিস আমাদেরকে এটাই বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। কথাতে যদি কোনো বাড়াবাড়ি থেকে থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আর কথা যদি হক হয়ে থাকে, সেটা আমাদের মুসলিম ভাইদের অন্তরে যেন আল্লাহ কথাগুলোকে পৌঁছে দেয়, এবং তাদেরকে উপদেশ, আল্লাহ আমাকে এবং আমাদের ভাইদেরকে আল্লাহ এই উপদেশগুলো মেনে চলার তুমি তৌফিক দান করো, এবং মৃত্যুর পূর্বে আল্লাহ তোমার কাছে মুসলিম হয়ে সাক্ষাৎ করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।